ভবানীপুরে উপনির্বাচনে 1 লাখের বেশি ব্যবধানে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে দত্তপুকুরের দাবি মান্তু সাহার। বৃহস্পতিবার দিনভর মানুষের নজর ছিল হেভিওয়েট ভবানীপুর কেন্দ্র। দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা দত্তপুকুর 2 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্তু সাহা ভবানীপুর নিয়ে আগেও যা বলেছিলেন আজও একই দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় 1 লাখের বেশি ব্যবধানে জয়ী হবেন। তিনি জানান যে স্কুলে ছাত্রছাত্রীরা স্টার মার্কস পেয়ে পাশ করে, সেই স্কুলে হেডমাস্টার যদি পরীক্ষা দেয় তার রেজাল্ট যা হয় তাই হবে ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল। মানুষ তাদের রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে রায় দিয়েছে। বিরোধীরা অনেক কিছু বলতে পারে কিন্তু ফলাফল 1 লাখের বেশি ভোট। ভবানীপুর নিয়ে তৃণমূলের বিন্দুমাত্র চিন্তিত নয়। বৃহস্পতিবার রাতে মান্তু সাহার কথায় তা পরিষ্কার। দেখুন, কোনো স্কুলে যদি ছাত্ররা স্টার মার্কস পায়, সেই স্কুলে যদি হেডমাস্টার মশাই পরীক্ষা হয়, তাহলে সেই হেডমাস্টার মশাই কী ফলাফল হতে পারে সেটা কিন্তু স্টুডেন্টরা জানে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 2021 বিধানসভায় নির্বাচনে যেভাবে ফলাফল হয়েছে, বিধায়করা চারিদিকে যেভাবে জিতেছে, যেসব মার্জিনে জিতেছে, তাতে করে উনি তো গাছের শেকড়। তাহলে ওনার ফলাফলটা কী হবে একবার আন্দাজ করে দেখুন। তার উপরে আবার লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে ইলেকশান। ফলাফলের অপেক্ষায় আমরা রয়েছি। তবে আমরা এটুকুনি বলতে পারি প্রচুর ভোটে জিতবে, কিছু না হলেও 1 লাখের উপরে ভোটে জিতবে। বিজেপির যে প্রার্থী তিনি বলছেন যে ভবানীপুরে ভোট দিতেই আসছে না মানুষ, আজকে সারাদিন দেখা গেছে, আপনারা দেখেছেন, তাহলে কি ভোট পড়েনি তৃণমূলের পক্ষে? দেখুন, বিজেপি প্রার্থী কী বলল সেটা বিচার্য বিষয় নয়। ঘটনাটা, বিপক্ষ প্রার্থী সবসময় বিরোধিতার কথা বলবে। ভোট মানুষ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই দিয়েছে। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেওয়া নাই, কারণ জানে পশ্চিমবাংলার মানুষ যে একমাত্র একটাই নেত্রী আছে যে সারা বিশ্বজুড়ে, ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবাংলা জুড়ে ডেভেলপমেন্টের অর্থাৎ উন্নয়নের জোয়ার বয়ে দিতে পারে। ভবানীপুরের রেজাল্ট সেটা বলে দেবে। নন্দীগ্রামে শুভেন্দু বলেছিল যে হারিয়ে দেবো, ভবানীপুরে এসে সেই চ্যালেঞ্জটা নিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কতটা প্রেস্টিজ ফাইট লড়াই হলো? দেখুন, নন্দীগ্রামের রেজাল্ট নিয়ে এখনও সমস্যা আছে, কোর্টের বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর শুভেন্দু অধিকারীর কথা গোনায় ধরার নেই, তার কারণ উনি আর কদিন পরে কোথায় যাবেন উনি নিজেও বলতে পারবেন না, কোন রাজনৈতিক দলে ওনার জায়গা হবে বা কী বৃত্তান্ত। নন্দীগ্রামে কী হয়েছে সেটা সাধারণ মানুষ টিভিতে দেখেছে, একবার জয়ী ঘোষণা হওয়ার পরে পরে আবার হঠাৎ করে কী করে চেঞ্জ হয়ে গেল সেটাই বিতর্কে আমরা যাচ্ছি না। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার নিজস্ব জায়গায়, মানুষ রায় দিয়েছে এবং আশাবাদী আমরা যে 1 লাখেরও বেশি ভোটে জিতবে। তাহলে এই 21-এর পরে কি 24-এর এই ভোটের দিন কি সমীকরণ শুরু হচ্ছে? অফকোর্স, অ্যাকচুয়ালি ভারতবর্ষের রাজনীতির যা পরিস্থিতি, বর্তমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক যে সংকট এবং সারা ভারতবর্ষে যদি অর্থনৈতিক যে সংকট পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষে তো কোনো উন্নতি হয়নি সেভাবে। শুধু অস্ত্র কিনলেই তো হবে না, বিজ্ঞানীগুলোকে ভারতবর্ষে পুষতে হবে। নাহলে আজকে ভ্যাকসিনের জন্য চিন্তা করুন, যদি ফ্রেজার বা স্পুটনিক ভি যদি আমাদের দেশে তৈরি হতো, তাহলে কি ভ্যাকসিনের মতো এরকম প্রবলেম হতো? আমাদের দেশে বিজ্ঞানীদের পোষার মতো ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর নেই। আমাদের দেশের বিজ্ঞানীরা বাইরে গিয়ে রিসার্চ করছে, তার কারণ আমাদের দেশের বিজ্ঞানীদের যদি ভারতবর্ষে রিসার্চ করতে দেওয়া হতো, সেই টাকা কিন্তু বরাদ্দ প্রধানমন্ত্রী করেন না। অথচ অস্ত্র কিনে উনি মজুদ রাখেন, কিন্তু যুদ্ধ কবে হবে কোথায় হবে কেউ তা বলতে পারে না। 2 তারিখে যেই উল্লাসটা দত্তপুর তথা আমনা বিধানসভায় দেখা যায়নি, আবির খেলা, সেটা কি 3 তারিখে হবে বলে মনে করছেন? অবশ্যই, আমরা সবাই পুজোতে যখন জামাকাপড় দেয়, যখন মায়েরা মা বাবারা কষ্ট করে তার সন্তানদের জামাকাপড় দেয়, তারপরে সন্তানরা জামাকাপড় কিন্তু পরতে চায় না যতক্ষণ না মা একটা শাড়ি পরে বা বাবা একটা নতুন জামা পরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যেদিনকে নিশ্চিত হবে, সেদিনকে পশ্চিমবাংলার সব মানুষ একসঙ্গে আবির খেলবে, সমস্ত তৃণমূল কর্মীরাও খেলবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আপনার নাম? মান্তু সাহা। কী পদে আছেন? দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং দত্তপুকুর 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।